প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পিজি পড়ছো, তোমাদের পরীক্ষা নিয়ে এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসলো, বিচিত্র দিকও উঠে আসলো ও সমস্তটাই বিস্তারিত আলোচনা করব। রাজ্যের আরও একটি ইউনিভার্সিটি প্রায় অফলাইনেই তাদের পরীক্ষা সমস্তটা কন্ডাক্ট করলো, চূড়ান্ত ডিসিশান নিল। কোন ইউনিভার্সিটি কেনই বা এরকম ডিসিশান নিল, সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো এবং অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে কী হতে পারে সেটাও তোমাদের বিস্তারিত জানাবো। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইভেন সেমিস্টার দেবে, তোমরা বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু তোমাদের যে সমস্যা হয়েছে, তোমাদের যে অসুবিধাগুলো হয়েছে সেটা কলেজের কাছে দাবি আকারে তুলে ধরেছো পোস্টারের মাধ্যমে। সেরকমভাবে কিন্তু এক বিচিত্র চিত্র দেখা গেল একটি বিশ্ববিদ্যালয়ে, যেখানে অফলাইন পরীক্ষার দাবি জানিয়ে কিন্তু পোস্টার তৈরি করা হয়েছে। অনলাইন পরীক্ষায় যেরকমভাবে ছাত্রছাত্রীরা দাবি জানিয়েছে, তারাও দাবি ধরিয়েছে। কোন ইউনিভার্সিটি? সংস্কৃত ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু এই মুহূর্তে পরিষ্কারভাবে ছাত্রছাত্রীরা তাদের পোস্টার নিয়ে দাবি জানিয়েছে যে তাদের এক্সামিনেশান অফলাইনেই নিতে হবে। এ একই দিনে একদিকে অনলাইন পরীক্ষার দাবি জানাচ্ছে ছাত্রছাত্রীরা, একই দিনে আরেকদিকে অফলাইন পরীক্ষার দাবি জানাচ্ছে ছাত্রছাত্রীরা। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কনফিউশনের মধ্যে কিছুটা পড়বে। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, তোমরা সকলেই জানো অনলাইন পরীক্ষা কেন হওয়া উচিত, ছাত্রছাত্রীরা কেন বলছে সিলেবাস শেষ হয়নি, এই একান্ত কারণে। এবং তারপরে এমন কিছু পড়ুয়া রয়েছে, খুব অল্প সংখ্যক হলেও 100 জন মতন ছাত্রছাত্রী অফলাইন পরীক্ষাকে সমর্থন করে তারাও পথে নেমেছেন। এখানে ছাত্রছাত্রীদের বক্তব্য, যখন নর্মাল সিচুয়েশান ছিল না, কোভিডের সিচুয়েশান ছিল ও যখন কার্যত কোভিডের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছিল, সেই সময় অফলাইনে পরীক্ষা কার্যত অসম্ভব হওয়ায় আমরা পরিস্থিতির কথা ভেবে অনলাইনে পরীক্ষা দিয়েছি। তো এক্ষেত্রে এই সময় সমস্ত পরিস্থিতি স্বাভাবিক, আমরা অফলাইনেই পরীক্ষা দিতে চাই। কারণ অফলাইনে যদি পরীক্ষা না হয়ে অনলাইনে পরীক্ষা হয়, তাহলে ছাত্রছাত্রীরা টোকাটুকির মাধ্যমে পরীক্ষা দেবে, মূল্যায়নের কোনো বাস্তবতা থাকবে না, যেটা পরিষ্কার সংবাদ মাধ্যমে উঠে এসছে। অ্যাকচুয়ালি যেরকমভাবে ছাত্রছাত্রীরা অনলাইনে পরীক্ষা দিতে চায়, তাদের সঙ্গে তো আমি সর্বদা ছিলাম, এখনও আছি। যারা অফলাইন পরীক্ষা দিতে দেওয়ার দাবি জানাচ্ছে, তাদের দাবিকেও আমি সম্মান জানাই। কিন্তু এখানে কিছু বাস্তব রয়েছে, সেটা বুঝতে হবে। তার আগে আমি অ্যাকচুয়ালি পরিস্থিতিটা বলি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে, অনেক প্রেসিডেন্সি ইউনিভার্সিটির থেকে শোনা যাচ্ছিলো অফলাইন এক্সামিনেশনের কথা, কোনো সময় অনলাইন এক্সামিনেশনের কথা। কিন্তু এই মুহূর্তে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অর্থাৎ একক ইউনিভার্সিটি প্রেসিডেন্সি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ক্লাস যেভাবে হয়েছে পরীক্ষা সেভাবে হবে। অর্থাৎ যে ডিপার্টমেন্টগুলোর ক্লাস অফলাইনে হয়েছে সেই ডিপার্টমেন্টগুলোর পরীক্ষা অফলাইনেই হবে, যে ডিপার্টমেন্টগুলোর ক্লাস অনলাইনে হয়েছে সেই ডিপার্টমেন্টগুলোর পরীক্ষা অনলাইনেই হবে। এক্ষেত্রে যদিও অনেক ধরনের যুক্তিগতা উঠে এসছে যে এই ধরনের যদি কাজ হয় তাহলে ইউজিসির যে অনুমোদন রয়েছে সেই অনুমোদন আদৌ থাকবে কি না, যুক্তিযুক্ত কি না, ইউজিসি অ্যাকচুয়ালি অনুমোদন রাখবে কি না, সেটা নিয়েও কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠছে। কিন্তু এখনও পর্যন্ত ইউনিভার্সিটির তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, এটাই মৌখিকভাবে ঘোষণা করা হয়েছে। এবং যেটা বললাম, তোমরা সকলেই জানো যে ইতিমধ্যে সংস্কৃত ইউনিভার্সিটিও অ্যাকচুয়ালি বিভিন্ন রকম বক্তব্য আসছিল। কিন্তু সংস্কৃত ইউনিভার্সিটির ক্ষেত্রে সোমবারে যে চিত্রটা উঠে এসছে, 100 জন পড়ুয়া অ্যাকচুয়ালি অফলাইন পরীক্ষার দাবি জানিয়ে এই বিশ্ববিদ্যালয়ে সরব হন, এবং বাদবাকি একই দিনে আরও বেশ কিছু ছাত্রছাত্রী তাদের অনলাইন পরীক্ষার দাবি জানিয়ে কিন্তু ছাত্রছাত্রীরা সরব হয়। যদিও অফলাইন পরীক্ষার দাবি যথাসামান্য ছাত্রছাত্রীদের, অনলাইন পরীক্ষার দাবি সর্বাধিক ছাত্রছাত্রীদের। এক্ষেত্রে আরও কিছু বক্তব্য তোমাদের শেয়ার করেছি অলরেডি। পুরুলিয়ার সিধুকানু বিরসা ইউনিভার্সিটি জানিয়ে দিয়েছে তাদের এক্সামিনেশন সম্পূর্ণভাবে অনলাইনেই হবে। মালদহের গৌরবঙ্গ ইউনিভার্সিটিও মূলত জানিয়ে দিয়েছে তাদের এক্সামিনেশন সম্পূর্ণভাবে অনলাইনেই হতে চলেছে।
অর্থাৎ ব্লেন্ডেড মোডেই হতে চলেছে। কলেজ কর্তৃপক্ষের সমর্থন নিয়ে দুই ইউনিভার্সিটি কিন্তু ইতিমধ্যেই অনলাইন পরীক্ষার ঘোষণা করেছে। তো সংস্কৃত ইউনিভার্সিটি পরীক্ষার মোড নিয়ে কি ডিসিশন নিল, যেখানে অনলাইন পরীক্ষার দাবির পাশাপাশি অফলাইন পরীক্ষা দাবিতেও পড়ুয়ারা সরব হয়েছেন। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এই মুহূর্তে সংবাদ মাধ্যমে যে সংস্কৃত ইউনিভার্সিটির যে বিষয়টা উঠে এসেছে, তারা পরিষ্কারভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। সংস্কৃত ইউনিভার্সিটির সকল গুরুত্বপূর্ণ যে পরীক্ষা রয়েছে সেটা অফলাইনেই হতে চলেছে, অর্থাৎ তারা যথাসামান্য অফলাইন পরীক্ষারই সিদ্ধান্ত নিয়েছে। দেখো, এক্ষেত্রে যারা অনলাইন পরীক্ষার দাবি জানাচ্ছে, যারা অফলাইন পরীক্ষার দাবি জানাচ্ছে, প্রত্যেকের দাবিকেই আমি সম্মান জানাই, কারণ প্রত্যেকে নিজস্ব বক্তব্য প্রদান করতে পারে ইউনিভার্সিটির কাছে, কারণ ইউনিভার্সিটি প্রত্যেকের জন্য, প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য। দেখো, অফলাইন পরীক্ষায় টোকাটুকি হয় না এটা যদি বলা হয় একেবারেই ভুল বক্তব্য বলা হবে, কারণ অফলাইন পরীক্ষাও টোকাটুকি হয়। যে টোকার সে অফলাইনেও কিন্তু টোকে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এবং তাদের এক্সপিরিয়েন্সটাই অন্যরকম হয়। আমি আর সেই এক্সপিরিয়েন্স নিয়ে কথা বললাম না, যেটা আমরা যারা কোনোদিন পারি না, সেটা টিচারের সামনে হোক অনলাইনে হোক কোনোদিনও সে পারবে না বলেই আমার ব্যক্তিগতভাবে মনে হয়। হ্যাঁ, অফলাইনের তুলনায় অনলাইনে পরীক্ষা হলে হয়তো সেটার পরিমাণ একটু বাড়বে, কিন্তু এখানে বুঝতে হবে ছাত্রছাত্রীদের কথাটা কী, বাস্তব দাবিটা কী, সিচুয়েশানটা কী, সার্বিকভাবে ডিসিশনটা কী, যুক্তি তর্ক অনলাইন অফলাইনে থাকবে, যেটা এবারে না অর্থ সেমিস্টারের ক্ষেত্রেও ছিল, অর্থ সেমিস্টারের ক্ষেত্রেও কিছু ছাত্রছাত্রী অফলাইনে দাবি জানিয়েছিল, কিন্তু পরিস্থিতিটা বুঝতে হবে। অর্থ সেমিস্টারের ক্ষেত্রে যখন অনলাইন পরীক্ষা নেওয়া হয়েছিল, ছাত্রছাত্রীদের যে দাবি ছিল সেম দাবি ইভেন সেমিস্টারের ক্ষেত্রে, সিলেবাসের অ্যাকর্ডিং, তারা পরিস্থিতির অ্যাকর্ডিং, বা আমি কী বলতে চাইছি, কোভিডের সমস্যার কথা আগেরবারও সেরকমভাবে জোর দেয়নি, তারা সিলেবাসের কথাই জোর দিয়েছিল, এবারেও সিলেবাসের কথা জোর দিয়েছে, এবং সেই সমস্যার কথা বুঝেই কিন্তু একের পর এক ইউনিভার্সিটি তাদের অফলাইন নোটিশকে খারিজ করে অনলাইনের পথে হেঁটেছেন, অনলাইন নোটিশ প্রকাশিত করেছেন, কারণ সমস্তটা ইউনিভার্সিটিও কিন্তু একাধিক বুঝেছেন। আমি ব্যক্তিগতভাবে চাই এই যে সেমিস্টারের পরীক্ষা আছে, এই সেমিস্টারের পরীক্ষা অনলাইনে হোক, তারপরে অফলাইনে সম্পূর্ণভাবে ক্লাস করিয়ে অফলাইনেই যাতে পরীক্ষা হয়। কিন্তু অফলাইনে পরীক্ষা হলে যে টোকাটুকি হয় না এটা বলা যাবেই না, এবং এটা আরও একটু খারাপ, কারণ কিছু কলেজ রয়েছে যারা কড়াভাবে গার্ড দেয়, কি যেখানে টোকাটুকির কোনো অপশানই থাকে না, কিন্তু কিছু কলেজে ছাত্রছাত্রীরা ভাবে যে এই কলেজে সিট পড়ছে না কেন, কারণ ওই কলেজে দেখা যায় টোকাটুকির অনেক সুবিধা থাকে, মানে কিছু কলেজ কড়া গার্ড দেয় সেই কারণে টোকাটুকির কোনো ব্যাপারই থাকে না, কিছু কলেজ কড়া গার্ড দেয় না সেখানেও টোকাটুকির, কিন্তু কড়া গার্ড না দেওয়ায় টোকাটুকির ব্যাপারটা কিন্তু থাকে, সেক্ষেত্রে কিন্তু মূল্যায়নের পার্থক্য কিন্তু থাকছেই, পুরোপুরি কোনো জায়গায় কিন্তু স্বচ্ছতা থাকে না ব্যক্তিগতভাবে আমার মনে হয়। আমার এখনও মনে আছে কিছু কিছু স্টুডেন্ট ওই কলেজে যাতে আমাদের সিট পড়ে, এ আমাদের এক্সট্রা আমরা সুবিধা পাবো, এরকম কিন্তু প্রত্যেকবারই বলে থাকে। তো যাই হোক না কেন, এই সমস্ত ব্যাপারে যাব না, অনলাইনের ক্ষেত্রেও অনেক যুক্তিতর্ক আছে, আমাদের আমাকে প্রশ্ন করলে উত্তর থাকবে না, আবার আমি উত্তর দিতেও পারবো, অফলাইনে করলেও আমি উত্তর দিতে পারবো, আবার কিছু উত্তর দিতে পারবো না, মানে যুক্তিতর্ক উভয়ের মধ্যেই আছে। কিন্তু এই মুহূর্তে ছাত্রছাত্রীদের সার্বিক দিকটা দেখতে হবে, ছাত্রছাত্রীদের সার্বিক সমস্যার কথা বুঝতে হবে, যেটা অনেক ইউনিভার্সিটি বুঝে, বেশিরভাগ ইউনিভার্সিটি রাজ্যের অনলাইনেই এক্সাম নিয়েছে, এবং আমার মনে হয় এই সেমিস্টারের এক্সাম অনলাইনেই নেওয়া উচিত, এবং অনলাইনেই এই সেমিস্টারের এক্সাম নিয়ে পরবর্তী ইয়ার থেকে সম্পূর্ণভাবে অফলাইনে ক্লাস করিয়ে তারপরে অফলাইনে এক্সামিনেশান নেওয়া উচিত বলে আমার মনে হয়। তোমাদের কি বক্তব্য অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না।